বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনার বিষয় লে অফ। বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী লে অফ কী সেই বিষয়গুলো আমরা শিখব। কখন একজন মালিক লে অফ ঘোষণা করতে পারেন এবং লে অফ ঘোষণা করা হলে কখন শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন, কখন ক্ষতিপূরণ পাবেন না, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে শেখার চেষ্টা করব। তো আশা করি আমাদের ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে এখনই করে নেবেন। লে অফ এর শাব্দিক অর্থ হলো কাজে ক্ষান্ত হওয়া। আমি আবার বলি, লে অফ এর শাব্দিক অর্থ কাজে ক্ষান্ত হওয়া। শ্রম আইন অনুযায়ী লে অফ হলো যুক্তিসঙ্গত কারণে যদি কোনো মালিক তার শ্রমিকদের কাজ দিতে না পারেন বা চাকরিতে বহাল রাখতে না পারেন বা অস্বীকৃতি জানান তাহলে তাকে লে অফ বলে। বাংলাদেশ শ্রম আইন 2006-2-58 ধারায় লে অফের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে সংজ্ঞাটি এভাবে উল্লেখ করা হয়েছে যে কয়লা, শক্তি বা কাঁচামালের স্বল্পতা, মাল জমে থাকা, যন্ত্রপাতি বিকল হওয়া বা যন্ত্রপাতি ভেঙে যাওয়া ইত্যাদি কারণে যদি শ্রমিকদের কাজ দিতে মালিক অক্ষম হন বা ব্যর্থ হন বা অস্বীকৃতি জানান তাহলে তাকে লে অফ বলে। আশা করি বুঝতে পেরেছেন। তো একজন মালিক কখন লে অফ ঘোষণা করতে পারে সেই বিষয়টি আমরা এখন শেখার চেষ্টা করব। প্রথমত, কারখানা যদি কয়লা, শক্তি বা কাঁচামালের স্বল্পতা ইত্যাদি দেখা দেয় তাহলে মালিক লে অফ ঘোষণা করতে পারেন। দ্বিতীয়ত, যদি কারখানায় উৎপাদিত পণ্য অতিরিক্ত থেকে যায়, অতিরিক্ত থেকে যাওয়ার অর্থ তিনি পণ্য বিক্রি করতে পারছেন না বা যে কোনো কারণে, তো সেক্ষেত্রে মালিক লে অফ ঘোষণা করতে পারেন। তৃতীয়ত, যদি কারখানার যন্ত্রপাতি যদি ভেঙে যায় বা বিকল হয়ে যায় তাহলে মালিক লে অফ ঘোষণা করতে পারেন। চতুর্থত, যদি অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে, যেমন হতে পারে সেটি প্রাকৃতিক কোনো দুর্যোগ যেমন বর্তমানে বৈশ্বিক মহামারী বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ থাকলে মালিক লে অফ ঘোষণা করতে পারেন। তো এখন আমরা শিখব কখন লে অফ ঘোষণা করা হলে শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। এটি বাংলাদেশ শ্রম আইন 2006-16 ধারায় উল্লেখ করা হয়েছে কখন শ্রমিকরা লে অফের সুবিধা পাবেন। প্রথমত, যে সকল শ্রমিকের চাকুরির মেয়াদ 1 বছর পূর্ণ হয়েছে অথবা মাস্টার রোলে যাদের নাম আছে তারা সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনের জন্য লে অফের সুবিধাটা পাবেন। দ্বিতীয়ত, উক্ত ক্ষতিপূরণের পরিমাণটা হবে তার মূল যে মজুরি বা মহার্ঘ ভাতা, অ্যাডহক ইত্যাদি যে বিষয়গুলো আছে তার অর্ধেক তারা ক্ষতিপূরণ পাবেন। কিন্তু যদি আবাসিক সুবিধা যেটি পেতেন সেটি আবার সম্পূর্ণ পাবেন। অর্থাৎ লে অফ না হলে আবাসিক সুবিধা যেভাবে পেত, লে অফ হলেও আবাসিক সুবিধা ঠিক সেভাবেই পাবেন। চতুর্থত, মালিক ও শ্রমিকদের মধ্যে যদি কোনো চুক্তি থাকে তাহলে সেই অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবেন। এছাড়া যদি কোনো চুক্তি না থাকে তাহলে সর্বোচ্চ 45 দিনের ক্ষতিপূরণ তারা পাবেন। আমি আবার বলি, যদি মালিক বা শ্রমিকের মধ্যে কোনো চুক্তি না থাকে তাহলে সর্বোচ্চ 45 দিনের ক্ষতিপূরণ পাবেন। আর যদি 45 দিনের বেশি সময়ের জন্য লে অফ ঘোষণা করা হয় তাহলে তার যে মূল মজুরি বা তার মহার্ঘ ভাতা, অ্যাডহক ইত্যাদির 1/4 তারা লে অফের সুবিধা পাবেন। এখন আমরা শিখব যে কখন শ্রমিকরা লে অফের সুবিধা পাবেন না বা লে অফের অধিকার তাদের থাকে না। এটি বাংলাদেশ শ্রম আইন 2006-18 ধারায় উল্লেখ করা হয়েছে যে কখন শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন না লে অফের। সেটি হলো, শ্রমিক যদি নিজেই কাজ করতে অস্বীকৃতি জানান তাহলে সে লে অফের সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, একই মালিকের অধীন যদি অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করতে অস্বীকৃতি জানায় যার দূরত্ব সর্বোচ্চ 8 কিলোমিটার, অর্থাৎ কোনো শ্রমিক যে প্রতিষ্ঠানে কাজ করছেন হয়তো ওই একই মালিকের অন্য কোনো প্রতিষ্ঠান আছে যেটি 8 কিলোমিটারের মধ্যে, তো সেখানে যদি সে কাজ করতে অস্বীকৃতি জানায় তাহলে সে লে অফের সুবিধা পাবেন না। কিন্তু যদি এমন হয় যে না, অন্য প্রতিষ্ঠানটি 8 কিলোমিটার চেয়ে আরও বেশি দূরে তাহলে আবার অস্বীকৃতি জানালে তারা লে অফের সুবিধা পাবেন। তৃতীয়ত, অভিজ্ঞতার প্রয়োজন নাই এমন কোনো কাজে যদি বদলি করা হয় এবং যদি শ্রমিক সেই কাজ করতে অস্বীকৃতি জানায়
তাহলে তারা লে অফের সুবিধাটা পাবেন না। চতুর্থত, কর্মদিবসে অন্তত একবার যদি হাজিরা না দেন নির্দিষ্ট সময়ের জন্য তাহলে সে লে অফের সুবিধা পাবেন না। এই হলো লে অফের সংক্ষিপ্ত উপস্থাপন। তো লে অফ মূলত কোনো শ্রমিকের জন্য শাস্তি না বা এটি শ্রমিকের ব্যর্থতাও না, মূলত এটি মালিকেরই ব্যর্থতা বলা যায়। তো লে অফ ঘোষণা করা হলে শ্রমিকরা তখন ধর্মঘট বা তালাবদ্ধ বা লক আউট ইত্যাদি ডেকে থাকেন। তো সেটি করা হলেও অবশ্যই করতে হবে আইনের মধ্য থেকে, অর্থাৎ শ্রমিক বা মালিক যে পদক্ষেপই গ্রহণ করবেন সেটি অবশ্যই আইনের মধ্য থেকে উক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে, না হলে অন্য পক্ষ আইনের বা আদালতের আশ্রয় নিতে পারবেন। তো আশা করি আপনারা সংক্ষেপে লে অফটি বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।